السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، شكرا دشك مندري كاتشة دوره দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় প্রিয় অনুষ্ঠান ইসলামাবাদকে দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে কি কি আলোচনা আমরা করে থাকি তা আপনাদের কারো অজানা নয়। অনুষ্ঠানটি যারা নিয়মিত দেখেন সকলে জানেন, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। সর্বশেষ মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করে থাকি। আল্লাহ রাব্বে করিম আমাদের সকলকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকের বিষয় হলো নাপাকির পরিচয় ও বাঁচার উপায়। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আছেন আলোচক হিসাবে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস শেখ মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা পবিত্রকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতার সাথে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এ সম্পর্কে পবিত্র কোরআনের এই আয়াতে লম্বা আলোচনা এসেছে। আজকে আমরা জানব যে কোন ধরনের নাপাকি আমাদের জন্য ক্ষতিকর, কোন ধরনের নাপাকি গুনার জন্য, যে নাপাকি করলে, যে নাপাকিগুলো করে নাপাক অবস্থা থেকে গুনা করলে অনেক বড় ক্ষতি হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা শুনব। অর্থাৎ এক কথায় নাপাকির পরিচয়গুলো যখন আমরা জানব এবং বাঁচার উপায় জানব, নিশ্চয়ই আল্লাহ রাব্বে করিম আমাদেরকে তৌফিক দান করবেন, আমরা যেন বেঁচে থাকতে পারি সব ধরনের নাপাকি থেকে। আজকে শেখ আপনার কাছে শুনব, নাপাকির বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন পরিচয় আছে, নাজাসাতে অর্থাৎ ছোট নাপাক, বড় নাপাক, অন্তরের সাথে সম্পৃক্ত, শরীরের সাথে সম্পৃক্ত, সংক্ষিপ্তভাবে আপনার কাছে শুনব এবং তার থেকে বাঁচার উপায় আমরা শুনব। জি, বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে পবিত্র কোরআন মজিদে অন্তত 20টার মতো আয়াত আছে যেখানে আল্লাহ পাক পবিত্রতার প্রতি উৎসাহিত করেছেন এবং আদেশ ও নিষেধ ও বিধান আরোপ করেছেন। আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনের একটি আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, সূরা মুদাসসির, আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীকেও পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। তওবা হচ্ছে আত্মিক পরিশুদ্ধির জন্য, পবিত্রতা হচ্ছে দৈহিক পরিশুদ্ধি অর্জনের জন্য। এটা হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 222। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস তহরাত অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল বলছেন, আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ইমানেরই একটি অংশ। এই হাদিস ও আয়াতের আলোকে আমরা বুঝতে পাচ্ছি পবিত্রতা আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিবেচিত এবং আল্লাহ তাআলার কাছে পবিত্রতা ছাড়া কোনো ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা নাই। সেটা আত্মিক পবিত্রতা বলেন আর দৈহিক পবিত্রতা বলেন। আত্মিক পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে শিরক মুক্ত ইবাদত এবং ইখলাস দ্বারা সমৃদ্ধ ইবাদত, এটা হচ্ছে পবিত্র ইবাদত বলা হয় এটাকে। আর দৈহিক হচ্ছে দৈহিক যে নাপাকগুলো থাকার কারণে ইবাদত ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোর আলোচনা আমরা এখন করবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নামাজের 13টা ফরজ, আর কোন ইবাদতের ফরজ ও ইবাদতের মেরুদণ্ড হয়ে থাকে। মেরুদণ্ড ভেঙে গেলে যেমন একজন মানুষ বাঁচে না, তো ফরজ নষ্ট হয়ে গেলে ওই ইবাদতের ইবাদত বলে গণ্য হয় না। এই 13টা ফরজের 3টা ফরজের সম্পর্ক পবিত্রতার সাথে, যেমন কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক। এই 3টা ফরজের সম্পর্ক পবিত্রতার সাথে, তার অর্থ হচ্ছে একটি ফরজ নষ্ট হলে যদি নামাজ অগ্রহণযোগ্য হয় তাহলে 3টা ফরজ নষ্ট হলে নামাজ অবশ্যই অগ্রহণযোগ্য। আর ফরজের বিষয়টা হচ্ছে এমন যে একটি যদি ছুটে যায় তো বাকি 12টা ঠিক থাকলে ওটার কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা প্লেনের চাকার মতো, একটা চাকা যদি নষ্ট হয়ে যায় বাকি সব চাকা ঠিক থেকে প্লেন রানওয়ে পার করতে পারবে না। তো এই 3টা ফরজের একটি ফরজ, 3টা ফরজ সাথে সম্পর্ক হচ্ছে তহারতের।
তহারাতের এই যে সম্পর্ক তথা পবিত্রতার এই সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ঘেটে নাপাকিকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে দৃশ্যমান নাপাক, যেমন পেশাব, পায়খানা, মলমূত্র, এগুলো হচ্ছে দৃশ্যমান নাপাক। আর কিছু আছে অদৃশ্য নাপাক, নাপাকটা দেখা যাচ্ছে না কিন্তু ইসলাম বলছে এটা নাপাক। যেমন পেশাব বেরিয়ে গেল, আমি পেশাবের রাস্তা ধুয়ে পরিষ্কারও করে ফেলেছি, তো শরিয়াত বলছে ওযু না করলে আপনি নামাজ পড়তে পারবেন না, তার মানে শরিয়াকে এক ধরনের আমাকে নাপাক বলছে, ফলে এটাও এক ধরনের নাপাক, কিন্তু এটা দেখা যাচ্ছে না। নাপাকিকে ইসলাম দুই ভাগে ভাগ করেছে, দৃশ্যমান নাপাক, অদৃশ্য নাপাক। দৃশ্যমান যে নাপাকগুলো এটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটাকে বলা হচ্ছে গালিজা আর একটাকে বলা হচ্ছে খফিফা। গালিজা বলা হয় মল, মূত্র, বীর্য, প্রবাহমান রক্ত, এগুলো হচ্ছে সব গালিজার অন্তর্ভুক্ত। খফিফা তথা হালকা নাপাক, যেমন যে সমস্ত জীবজন্তুর গোস্ত খাওয়া যায় তাদের পেশাব, যেমন গরুর পেশাব, ছাগলের পেশাব, যে সমস্ত পাখির গোস্ত খাওয়া যায় তাদের পায়খানা, যেমন কবুতরের পায়খানা, এগুলো হচ্ছে হালকা নাপাক। দুটোর বিধান হচ্ছে যে যদি আপনার শরীরে ভারী নাপাকটা লেগে যায়, মল, মূত্র, বীর্য, প্রবাহমান রক্ত, তাহলে পাঁচ টাকার যে কয়েনটা আছে না, মুদ্রাটা, এর চেয়ে একটু বেশি লাগলে চলবে, এটা পরে নামাজ পড়া যাবে। তার চেয়ে বেশি যদি লাগে তাহলে আপনাকে পুরো কাপড়টা ধুয়ে তারপরে নামাজ পড়তে হবে, না তোমার নামাজ গ্রহণযোগ্য হবে না। পেশাব লাগলেই মশালা, মলমূত্র লাগলেই মশালা, প্রবাহমান রক্ত লাগলেই মশালা, বীর্য লাগলেই মশালা। আর হালকা নাপাক যেটা আমরা দেখতে পাচ্ছি, গরুর পেশাব, পাই ছাগলের পেশাব, এগুলো কাপড়ের কোনো অঙ্গে যদি লাগে তো সে অঙ্গের চার ভাগের এক ভাগ পর্যন্ত এলাও গ্রহণযোগ্য, এর চেয়ে বেশি লাগলে ওটা ধুয়ে নামাজ পড়তে হবে। পায়ে লাগলো তো পায়ের চার ভাগের এক ভাগ লাগলে সেটাতে নামাজ এলাও, এর চেয়ে বেশি লাগলে সেটাতে ধুয়ে নামাজ পড়তে হবে। তাহলে আমরা নাপাকের প্রথমে দুটো ভাগ করেছিলাম, দৃশ্যমান নাপাক, অদৃশ্য নাপাক। দৃশ্যমান নাপাকের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভারী নাপাক যেটাকে গালিজা বলে, একটা হলো হালকা নাপাক যেটাকে খফিফা বলে। এই দুটোর থেকে পবিত্র হওয়ার উপায় কি সেটা আমরা বলেছি। ইসলাম বলছে নাপাকের আরেকটা প্রকার আছে যেটা অদৃশ্য নাপাক, সেটা আবার দুই প্রকার। একটা হচ্ছে আমরা এটাকে বলি হাদেস আকবর, হাদেস আসগার, ওটা একটা বড় নাপাক, একটা ছোট নাপাক। বড় নাপাক যেটা সেটার থেকে পবিত্র হওয়ার সিস্টেম হচ্ছে গোসল, গোসল না করলে সেটার থেকে পবিত্র হওয়া যাবে না। একটা হচ্ছে হাদেস আসগার, যেটার থেকে পবিত্র হওয়ার জন্য ওযু করা জরুরি। হাদেস আকবর তথা বড় নাপাকিটা হয় কখন বলো, যদি নারী পুরুষের দৈহিক সম্পর্ক হয় তাহলে বড় নাপাক হয়, গোসল ছাড়া এটার থেকে পরিত্রাণের উপায় নাই। আরেকটা হচ্ছে মহিলাদের যে মাসিক ঋতুস্রাব হয় সেটা শেষ হওয়ার পরে গোসল দরকার হয়, এই গোসল ছাড়া এই বড় নাপাকির থেকে পরিত্রাণের উপায় নেই। মহিলাদের বাচ্চা জন্মের পরে একটা স্রাব চালু থাকে, ওই স্রাবটা বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করা ছাড়া সেটাকে থেকে পবিত্রতা কোনো সুযোগ নেই। এই যে তিনটা কারণ, বড় নাপাকির তিনটা কারণ, একটা হচ্ছে মহিলাদের ঋতুস্রাব মাসিক, বাচ্চা জন্মের পরে স্রাব, আর একটা হচ্ছে নারী পুরুষের দৈহিক সম্পর্ক। এরপর আরেকটা বিষয় হচ্ছে উত্তেজনাবশত যদি বীর্য বেরোয়, এই চারটা কারণের কোনো একটা কারণ যদি ঘটে তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে, নতুবা সে নামাজ পড়তে পারবে না, ইবাদতে যেতে পারবে না। আরেকটা হচ্ছে হাদেস আসগার তথা হালকা নাপাক বা ছোট নাপাক, এটা কি, এটা হচ্ছে শরীরের লজ্জাস্থান থেকে কোনো কিছু যদি বের হয়, পেশাব বের হলো বা টয়লেটে গেল অথবা রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লো অথবা মুখ ভরে বমি হলো, এই সমস্ত কারণে শরীর এক ধরনের নাপাক হয়, তবে এটার দ্বারা, এটা ওযু দ্বারা যথেষ্ট। হ্যাঁ, গোসল ফরজ হয় না, ওযু করলে সে নামাজের যোগ্য, ইবাদতের যোগ্য বলে গণ্য হয়, বিবেচিত হয়। তাহলে আমরা মোটামুটি নাপাকের প্রথমে দুটো ভাগ, প্রত্যেকটা আবার দুই ভাগ, এবং প্রত্যেক ভাগ থেকে পরিত্রাণের বাঁচার উপায় কি সেটা আমরা আলোচনা করেছি। এর থেকে যখন আপনি পবিত্র হবেন তখন আপনি নামাজের যোগ্য। দেখুন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ফখলা না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তোয়া, মুসা তুমি আমার দরবারে এসেছো, তো দরবারে আসলে তোমার জুতাটাকে পায়ের থেকে খুলো, কেন তোমার জুতার ভিতরে নাপাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর এটা পবিত্র একটা দরবার, এই দরবারে নাপাক জুতা নিয়ে আসা যাবে না। তো ঠিক আল্লাহ তাআলা এই কথাটা এই জন্য বলছেন যে কোনো একটা অফিসের কোনো একটা হেডকোয়ার্টারে প্রধান বসের সামনে যে গেলে যেমন আমাকে একটু পরিপাটি হয়ে যেতে হয়, তো সবচেয়ে বড় বস মহান আল্লাহ তাআলা, তার দরবারে যখন আমি যাব বাহ্যিক ছোট বড় সব ধরনের নাপাকি থেকে মুক্ত হয়ে আমি তার সামনে নামাজে দাঁড়াবো। অত্যন্ত সুন্দর সুন্দরভাবে বিষয়টিকে সংক্ষিপ্তভাবে আপনি আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, নাপাকির বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করছি যে নাপাক যদি থাকে শরীর তাহলে কিন্তু নামাজ হবে না। এজন্য
হাদিসের কিতাবগুলো, ফিকহার কিতাবগুলো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে সালাতের আগেই তহারাত অর্থাৎ পবিত্রতার অধ্যায়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো যে আগে হলো পবিত্রতা, পরে হলো সালাত। কেউ যদি পবিত্রতা অর্জন না করে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ তার হবে না। তো নামাজ যে হবে না এটা সে দেখতে পাবে না, বুঝতে পারবে না, কিন্তু শরীয়ত বলছে তার নামাজ হবে না। আমাদের মোহতারাম মুফতি সাহেব নাপাকের যে পরিচয়গুলো, বিবরণগুলো দিয়েছেন, এগুলো থেকে পবিত্র থাকতে হবে। এগুলো যদি কখনো দেখা যায়, কখনো ঘটে যায়, এগুলোর থেকে পরিত্রাণের উপায় হলো পবিত্রতা অর্জন করা পানির মাধ্যমে। পানি যদি না থাকে আর তায়াম্মুমের অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে তায়াম্মুম করা যেতে পারে, সে অন্য আলোচনা, দীর্ঘ আলোচনা সেখানে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে যে কথাগুলো বলা হলো বুঝার তৌফিক দান করুন। আপনারা যারা আছেন, অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, এ বিষয় নিয়ে কারো কোনো কিছু জানার, বুঝার যদি থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সংক্ষিপ্তভাবে সমাধান দিতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে আমি বলছি। জি, আমার প্রশ্ন হলো যে আমরা যে নামাজের শেষে দোয়া দরুদ পড়ি, তখন আমাদের চোখের চোখ বন্ধ করে পড়লে কি হবে? আমরা বুঝতে পেরেছি, সুন্দর বিষয় জানতে চেয়েছেন। একটা প্রশ্ন হলো, আমি আসর নামাজের পরে অবশ্যই ঠিক হবে কিনা হবে, অবশ্যই তো ঠিক হবে। জি, প্রশ্ন, নামাজ পড়ার সময় মেয়েদের, মহিলারা কেমন ভাবে সেজদা দিবে? আমাদের সেজদাটা ওই কি কুনুইটা কি মাটিতে ঠেকানো যাবে? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন যেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ। জি শেখ, প্রশ্নগুলো বুঝতে পেরেছি, প্রশ্নগুলো বুঝতে পেরেছি। আমাদের এই বোন প্রশ্ন করেছেন, প্রথম যে চোখ বন্ধ করে আমি যদি নামাজের পরে বিভিন্ন দোয়া পড়ি, তো সেটাতে শরীয়তে অনুমোদন আছে কিনা? জি, নামাজের মধ্যে চোখ বন্ধ করা এটা নিষেধ, কিন্তু নামাজের বাইরে আপনি যে কোনো দোয়া, জিকির, ইবাদতে ধ্যানমগ্নতা সৃষ্টি হওয়ার জন্য যদি আপনি চোখ বন্ধ করেন, শরীয়তে এটা নিয়ে কোনো বাধা নেই, আপনি করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন যে আসরের পরে অনেকগুলি দোয়া তিনি উল্লেখ করেছেন, এই দোয়াগুলি তিনি পড়েন, এটা পড়া যায় যাচ্ছে কিনা? আসরের পরে অন্য কোনো নামাজ নিষিদ্ধ, দোয়া নিষিদ্ধ না, সেই জন্য আপনি যে কোনো দোয়া আসরের পরে পড়তে পারেন, কিন্তু নামাজ পড়া যাবে না। বাকি যে কোনো দোয়া পড়া, বলা, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, এটা জায়েজ শুধু নয়, বরং উৎসাহিত করা হয়েছে, অতি উত্তম। জি জি। এরপরে তিন নম্বর প্রশ্ন উনি করেছেন যে মহিলারা সেজদার সময় কোনো মাটিতে লাগাতে পারবে কিনা। সুনানে আবু দাউদের ইমাম আবু দাউদ রহমতুল্লাহ লিখিত কিতাব কিতাবুল মারাসিল এর অষ্টম পৃষ্ঠায় রসুল সাল্লাহ ইসলামের একটি হাদিস আসছে যে আল্লাহ রসুল সাহসাম এক রাস্তা দিয়ে এক পথে যাচ্ছেন, পাশে দুজন মহিলা নামাজ পড়ছে, তারা পুরুষের মতো হাত উঁচু করে নামাজ পড়ছে। আল্লাহ রসুল তাদেরকে ডেকে বললেন, লাস্তুবা কা আহাদিম মিনার রিজাল, তোমরা পুরুষের মতো না, তোমাদের নামাজ কেমন হবে? বলেছেন, ফালিয়াজুম্মা বাজা লাহমি বাজা, তোমাদের শরীরের একটা অংশ আরেকটা অংশের সাথে লেগে থাকবে। তো মহিলারা সেজদার সময় তাদের অঙ্গ প্রত্যঙ্গ যত বেশি মিশিয়ে রাখবে, গুছিয়ে রাখবে, ফলের সাথে মিশিয়ে রাখবে, হাঁটুর সাথে পেটকে মিলিয়ে রাখবে, তত বেশি তাদের নামাজ গ্রহণযোগ্যতা পাবে। অর্থাৎ এক কথায় উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কোনুইকে জমিনে বিছিয়ে সেজদা দিতে চান বা করে থাকেন, একেবারে যায়, মহিলাদের নিয়মই এটা, নিয়মে এটা। আমরা বলবো যে আপনি যেভাবে সেজদা করছেন, নিশ্চয়ই আপনি সেজদা সম্পর্কে জানেন, সেভাবে সেজদা করছেন, ঠিক আছে, মহিলাদের জন্য এভাবেই সেজদা করা উচিত, যেমনটি আবু দাউদ শরীফ হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, অত্যন্ত গুরু সিহাসিতার একটি কিতাব হলো আবু দাউদ শরীফ, সেখানে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আমি
মুসলমান হয়ে থাকি তো আপনার সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, কিন্তু এই কথা বলার পরেও সেম যে একই কাজই করেছে, তা আমার কি ওর সঙ্গে বিয়ে থাকবে নাকি বিয়ে থাকবে না? এই বিষয়টি ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন। এই বিষয়টি আসলে আরও আলোচনা সাপেক্ষ পুরো বিষয়টি কিন্তু শোনা দরকার, শুধু আপনার কাছ থেকে শুনলে হবে না, ওনার কাছ থেকেও বিষয়টি শুনতে হবে। কারণ ইসলাম বিরোধী একটা হলো আমল বিরোধী, একটা হলো নামাজ বিরোধী, আর একটা হলো আকিদা বিরোধী। প্রত্যেকটার হুকুম কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটার হুকুম আলাদা আলাদা। সেক্ষেত্রে আমরা আপনাকে যে বিষয়টি পরামর্শ দেব সেটা হলো এই বিষয়টি একেবারে ডিটেলস কোনো কাগজে লিখে দারুল ইফতা যেখানে চর্চা হয় মুফতি আনে কারামের কাছে এই বিষয়ে ফতোয়া চাইতে হবে এবং ওনারা সুন্দরভাবে সমাধান দিয়ে দিবেন। তখন ইনশাআল্লাহ আপনি বিষয়টি বুঝে সেই অনুযায়ী চলবেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। বুঝতে পেরেছি, আরেকটি প্রশ্ন। আপনি সওয়াব পাবেন কিনা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি বলুন। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি ঠিক আছে কিনা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 প্রশ্ন করেছেন, অনুষ্ঠানের সাথে থাকুন। প্রশ্নগুলো বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই বোন প্রশ্ন করেছে যে উনি নফল নামাজের পরে আল্লাহ আকবর বলেন যেমন ফরজ নামাজের পরে আল্লাহ আকবর বলেন, এটা বলা ঠিক আছে কিনা? প্রশ্ন হচ্ছে আল্লাহ আকবর এটা একটা আল্লাহ তাআলার জিকির, এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রশংসনীয় কিন্তু অপরিহার্য মনে করবেন না, অর্থাৎ আল্লাহ আকবর নামাজের পরে বলা এটা নামাজেরই একটা অংশ এমনটা মনে করা যাবে না, কিন্তু নফল জিকির হিসাবে আপনি করতে পারেন, শরীয়তে কোনো বাধা নেই। এরপরে স্বামী দান খয়রাত করে, ছেলে দান খয়রাত করে, আপনিও দান খয়রাত করতে চান, তো প্রথম কথা হচ্ছে যদি আপনার সামর্থ্য থাকে আপনি করবেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি নিয়ত করবেন। আপনি নিয়তের দ্বারাই ওই সবটা পেয়ে যাবেন, তারা দান খয়রাত করে যে সবটা পেয়ে যাবেন। যেমন একজন মুমিন 70 বছর নেক আমল করে কবরে চলে গেলো, জান্নাতে আজীবন থাকবে। প্রশ্ন হচ্ছে আমল করলো 70 বছর, জান্নাতে কোটি কোটি বছর থাকবে, তো প্রতিদান পাবে তো 70 বছর, সে কোটি কোটি বছর থাকার অধিকার কোত্থেকে পেল? তো ওলামা ইকরাম লিখছে যে আসলে সে যখন মারা গেছে সে এই নিয়ত করে মারা গেছে, আল্লাহ পাক যদি আমাকে 1 কোটি বছরে হায়াত দেয় তবে আমি ইমানের উপরেই টিকে থাকবো। তো 70 বছর হচ্ছে আমলি ইমান, আর কোটি কোটি বছর হচ্ছে নিয়তের ইমান। তো নিয়তের ইমানের কারণে সে জান্নাতে কোটি কোটি বছর থাকবে। আপনার স্বামী 5 লক্ষ টাকা দান করে যে সওয়াব পাচ্ছে, আপনি নিয়ত করে তার 10 গুণ বেশি সওয়াবও পেতে পারেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী রসুলদের দোয়া, আপনি নবী রসুলদের দোয়ার কথা বলেছেন, কোরআনে আল্লাহ এটা উল্লেখ করেছিনিস যাতে আমাদের মুখ থেকে দোয়াগুলো বের হয়, অর্থাৎ আমার পছন্দনীয় কিছু দোয়া তোমাদেরকে শোনাচ্ছি কোরআনে, তুমি এটা শুনে পড়ো, তো আপনি তো সেই কাজটাই করছেন, সুতরাং আপনি শুধু সওয়াব পাবেন, আপনি বাহবা পাওয়ারও যোগ্য। হ্যাঁ ধন্যবাদ, মুবারকবাদ আপনাকেও আমরা জানাচ্ছি যে দোয়াগুলো পড়েন। তবে দোয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেমন কালা রাব্বি আউজানি এই দোয়াটি আপনি পড়েন, তো কালা আপনার বলা দরকার নেই, আপনি বলবেন রাব্বি আউজানি, হ্যাঁ রাব্বি আউজানি। যেমন
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটি আমরা পড়ি। পবিত্র কোরআনে আছে ওয়াকুর রাব্বির হামহু, ওয়াকুর রাব্বির হামহু অর্থাৎ কুল রাব্বি ইরহামহু। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য যে আপনি বলুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো রাব্বির হামহু থেকে নিয়ে দোয়া, রাব্বি আউজিনি থেকে দোয়া, এগুলো খেয়াল করবেন। দোয়াগুলো পড়ছেন, পড়ে যান, সওয়াব পাবেন, ফজিলত পাবেন। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে এগুলোর ফজিলত কী। প্রথমত ফজিলত তো হলো আপনি কোরআনে আয়াত তেলাওয়াত করছেন, প্রতি হারাফে দশ নাকি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত হলো নবী রাসূলরা যে উদ্দেশ্যে এই দোয়াটা পড়েছেন সেই ফজিলতটা আপনিও পেয়ে যাবেন, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক পরিচয় বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাপাই থেকে বলছি। জি বলুন। আচ্ছা সালাতের পরে সবাই হাত তুলে দোয়া করে, এটা কি ঠিক না বেঠিক? সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। জি, সালাতের পরে কেউ যদি এটাকে নামাজের অংশ মনে করে দোয়া করে তাহলে এটা ঠিক নয়, এটা শরীয়তে অনুমোদিত নয়। আর কেউ যদি সালাতের সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ, এরপর আমি দোয়া করলাম কি করলাম না এটা আমার পূর্ণ স্বাধীনতা এখতিয়ার, এই মনে করে এটাকে যদি করে তাহলে এটা মোটেও দর্শনীয় নয় বরং প্রশংসনীয়। হাত তুলে দোয়া করুন, হাত তোলা ছাড়া আপনি দোয়া করুন, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। আমরা মহতারাম এই যে একটি বিষয় আপনার কাছে আমি জানবো যে এই যে হাত তুলে দোয়া, যেমন এই এই বিষয়টি নিয়ে যেমনটা আপনি অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে সমাধান দিয়েছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করা না করা নিয়ে, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা, অনেক বিবাদ, কিন্তু সমাজে বিভ্রান্তিকর কথাবার্তা কিন্তু শোনা যায়। কেউ কেউ বলছেন দোয়া বলতেই নেই, কেউ কেউ বলছেন হাত তোলায় বলতেই নেই, ইত্যাদি ইত্যাদি আলোচনা। তো আপনি বলেছেন যে হ্যাঁ মানে নামাজের অংশ নয়, প্রথম হলো এটা যে আমি নামাজের অংশ কোনোভাবেই মনে করছি না, মনে করলেই কিন্তু সমস্যা। আর হাত তোলাটা হলো যেহেতু মুফতিয়ানে কেরাম বলেছেন যে হাত তোলার দ্বারা দোয়ার একটা পজিশন তৈরি হয়, আমি বিনয়ী একটা ভাব তৈরি হয়, সেক্ষেত্রে হাত তুলে আপনি দোয়া করুন। ইচ্ছা হয় যদি আপনার বিনয় হাত তোলা ছাড়াও আসে তা আপনি ওইভাবে দোয়া করুন, কোনো সমস্যা নেই। আশা করছি বুঝতে পেরেছেন, বিষয়টি বোঝার বিষয়, বিষয়টি বিভ্রান্তি ছড়ানোর বিষয় নয়, বিষয়টি তর্কযুদ্ধে লিপ্ত হওয়ার বিষয় নয়, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি আসসালামু আলাইকুম। জি দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি প্রশ্ন করুন। জি আমার একটা প্রশ্ন হচ্ছে ওই স্বামী স্ত্রী তালাকের বিষয় নিয়ে একটু কথা, রাগের মাথায় কয়বার তালাক দিলে আর কি সম্পর্ক এই ব্যাপারে একটু আমার। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনি তালাকের বিষয় জানতে চাচ্ছেন। জি তালাক আসলে বিস্তীর্ণ একটা বিষয়, সংক্ষেপে যদি আপনাকে আমি বলতে চাই তাহলে বলবো যে তালাক শব্দটা মুখে উচ্চারণ করা ইসলামে অত্যন্ত অপছন্দনীয় জিনিস, কারণ ইসলাম সম্পর্ক উন্নয়নের জন্য আসছে, বিচ্ছেদের জন্য আসে নাই। দ্বিতীয় কথা হচ্ছে স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে এক তালাক বা দুই তালাক দেওয়া পর্যন্ত তার সাথে ঘর সংসারের সুযোগ থাকে, তিন তালাক দেওয়ার পরে তার সাথে সংসারের আর কোনো ধরনের কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সে তালাকে বায়ান দেয়, যেমন বলল যে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমাকে আর দেখতে চায় না, তুমি আমার জন্য হারাম, এই ধরনের শব্দ বলে যদি সে তালাক উদ্দেশ্য করে তাহলে এই তালাকের পরে সম্পর্ক পুনরুস্থাপনের জন্য নতুন বিবাহ প্রয়োজন। আর যদি শুধু বলে তোমাকে এক তালাক দিলাম তাহলে এটার জন্য বিবাহ প্রয়োজন নয়, নতুন করে সংসার শুরু করা যাবে বিবাহ ছাড়াই। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এখানে মোহতারাম আপনার কথার সাথে আমি একটু অ্যাড করব যে তালাকের বিষয়টি কিছু কিছু আমাদের ভাই বন্ধু যারা আছেন
যখন স্ত্রীর সাথে মান অভিমান হয়, ঝগড়া হয় অথবা সম্পর্কের অবনতি হয় যে কোনো কারণে হোক, তো পৃথিবীতে অনেক শব্দ আছে, যে যে দেশে বাস করুক, বাংলাদেশে বাস করলে অনেক শব্দ আছে তাকে শাসানোর, তাকে ধমক দেওয়ার, তাকে সতর্ক করার। তো সেই ক্ষেত্রে ওনারা ওই শব্দগুলো বাদ দিয়ে, ওই আলফাজগুলো বাদ দিয়ে ওই তালাক শব্দের কাছে চলে যান, এই ঘরে ঢুকে যান, যে ওর এক চিন্তা হলো যে আমি এই কথাগুলো যদি তাকে বলে ফেলি তাহলে সে সতর্ক হবে অথবা ভয় পাবে, একেবারেই অনুচিত। আউয়ালুল গাজাবে জনবুন ও আখিরুহা নাদাবুন, রাগের প্রথমে হলো পাগলামি, পরবর্তীতে অনুশোচনা আসে যে আমি কি করলাম, কি বললাম ঠিক হয়নি। তাই জন্য মানে কথা বলতো চিন্তা করে কথা বলা উচিত, যেমনিভাবে আমরা কাজ করার ক্ষেত্রে প্রতিটা কাজে কিন্তু পদক্ষেপে আমরা চিন্তা করে অগ্রসর হই, সুচিন্তিতভাবে অগ্রসর হই, ঠিক কথা বলার ক্ষেত্র তাই, যাতে করে সমস্যা না হয়। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দিন মরে টাকা পরিশোধ করে দাও, কিন্তু আমার তো সামর্থ্য নাই হুজুর, আমি অত টাকা কিভাবে দিন মহরে টাকা পরিশোধ করবো, এই ব্যাপারে কিছু যদি মাসলা দেন। ধন্যবাদ। আমরা তো মৌলিক যে মাসলাটি আছে মহরের ক্ষেত্রে সেটাই আপনাকে বলবো। ধন্যবাদ, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। জি, মহরের বিষয়টা হচ্ছে অন্য দশজন মানুষের কাছ থেকে নগদ টাকা নিলে সেটা যেমন আমার উপর একটা অপরিহার্য ঋণ, স্ত্রীর মহরের টাকাও ঠিক ওই ঋণের মতোই আমার উপর একটা অপরিহার্য ঋণ, ফলে অন্য ঋণগুলোর ভিতরে যেমন আমি মওকুফ হওয়া, ক্ষমা পাওয়া, ক্ষমা নেওয়া এরকম চিন্তা করি না, স্ত্রীর ঋণের ক্ষেত্রে আমাকে এইভাবে আদায় করতে হবে, ক্ষমা নেওয়ার চিন্তা করা উচিত নয়। হ্যাঁ, এখন আপনি সামর্থ্য নাই তো স্ত্রীর কাছ থেকে আপনি অন্য ঋণের ক্ষেত্রে যেমন সুযোগ নেন, সময় নেন, এখানে সুযোগ নেন, আপনি কিস্তি করে নিতে পারেন। ঠিক আছে, যে আমি দশ এক বছর পরে দিব, দুই বছর পরে দিব, অথবা কিস্তি করে নেন যে এই মাসে 1,000, আগামী মাসে 1,000, এইভাবে আপনি একটা কিস্তি করে এটা পরিশোধ করেন। এটা পরিশোধ করতে হবে, এটা স্ত্রীর হক, সে যে দাবি করেছে, যৌক্তিক দাবি করেছে, আপনি স্ত্রীকে অপরাধী বলতে পারবেন না। অযৌক্তিক দাবি নয়, তার প্রাপ্য প্রাপ্য। এখন যেহেতু সে পাওনাদার, উনি পাওনাদার, ওনাকে পাওনাদারকে যেভাবে আপনি সমীহ করেন বা তাকে সুন্দর কথা বলে তার থেকে সময় নেন, আপনি কিস্তি করে নেন, হ্যাঁ, সেক্ষেত্রেও ওনাকে এটা এই ওনার সাথে এই আচরণই করতে হবে। আরেকটি বিষয় এর সাথে অ্যাড করে যদি আমরা পরিষ্কার করে আলোচনা করি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে বিবাহের মধ্যে মহর এত বেশি ধার্য করে, অর্থাৎ ছেলের যোগ্যতা থেকে, তার সামর্থ্য থেকে অনেক অনেক বেশি মহর ধার্য করে, সেটা হলো সামাজিকতা রক্ষার্থে অথবা বংশীয় মর্যাদা রক্ষার্থে। এই মহর ধার্য করার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে হতে পারে যে বাসর ঘর রাত্রে প্রথম রাত্রিতে ক্ষমা চেয়ে নেবে, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো একটা মেয়ে প্রথম ঘরে এসেছে, সে কি প্রথম রাতে ঝগড়া করবে? তো সে বলে ক্ষমা করে, আমি ক্ষমা করে দিলাম, এর দ্বারা কি ক্ষমা হয়ে যাবে? না, এই ক্ষমাটা হচ্ছে এই ধরনের, একজন ছিনতাইকারী একজনের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে চলে যাচ্ছে, তো যাওয়ার সময় বলছে যে ভাই মাফ করে দিন, খুশি হয়ে দিয়েছেন কিনা, আপনি খুশি হয়ে দিয়েছেন কিনা, যা 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 দিয়েছেন আপনি খুশি হয়ে দিয়েছেন কিনা, বাসর রাতে ক্ষমা চাওয়া, এটা এই ধরনের ক্ষমা চাওয়া, এই ধরনের কিছু। মহরের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই বিষয়টিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তবে আমার মা বোন যারা আছেন ওনাদের ক্ষেত্রে যে বিষয়টি বলবো, যে যেহেতু আপনি তাকে ছাড় দিয়েছেন, ওনাকে সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়ে যান, অর্থাৎ এমন যাতে না হয় যে মানে ঝগড়াঝাটি হয়ে যায় বা ইত্যাদি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, অবনতি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, এই ধরনের ক্ষেত্র উভয়জনে মিলেই আলোচনা করে আমরা ঠিক করব। আরেকটি বিষয় মোহতারাম, এই বিষয়টি আপনার কাছে আমি জানব, যে মহরের ক্ষেত্রে যে যেমনটি তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দেওয়ার পরে যদি উনি স্বেচ্ছায় স্বামীকে আবার ফেরত দেয় যে আমারটা আমি বুঝিয়ে পেলাম, আপনি এটাকে আপনাকে আমি দিয়ে দিলাম, গিফট করলাম, হাদিয়া দিলাম, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এর জন্য আমাদের ওলামা ইকরাম বলেছেন যে অন্তত 2-3 দিন তার কাছে টাকাটা রাখবে। আচ্ছা, রাখার পরে তারপরে সে তার পূর্ণটা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরে তারপরে যদি ফিরিয়ে দেয় তাহলে সেই ফিরিয়ে দেওয়াটা হচ্ছে সম্মানজনক, আর বিলকুল দিলাম না, আর না দিয়ে ক্ষমা মুরব্বি আনে কেরাম যারা আছেন, মহর যখন নির্ধারণ করেন তখন
ছেলের যোগ্যতা সামর্থ্য দেখেই কিন্তু নির্ধারণ করতে হবে। সে যদি যতটুকু দিতে পারে অতটুকু আলোচনা করে ঠিক করা, তার উপরে এমন প্রেশার না দেওয়া সে দিতে পারবে না পরবর্তীতে। যেমন উনি বলছিলেন যে আমি তখন এত মহর আমি দিব কিভাবে, তাহলে এই যে মুরব্বিয়ানে কেরাম যারা মহর নির্ধারণ করেছেন তারা ভুল করেছেন। এখানে শেখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে করেছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। ওয়াইয়াকুম, আপনাদেরকেও আল্লাহ পাক যথাযথ প্রতিদান দেন। আমিন আমিন। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বশেষ মহরের যে বিষয়টি নিয়ে এসেছে এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের মা বোনদের হক, এটা তাদের হক, কোনোভাবেই এখান থেকে ছোটা অথবা বাঁচা অথবা টালমাটাল করা একেবারেই উচিত নয়। তাদের হক তাদেরকে দিয়ে দেওয়া এবং যথাযথভাবে দিয়ে দেওয়া, বুঝিয়ে তাকে দিয়ে দেওয়া, অর্থাৎ একজন প্রাপক আমার কাছে পায় তার হকটাকে তার কাছে বুঝিয়ে দিয়ে দেওয়া, আমি কোনো ধরনের এখানে টালমাটাল আমি করব না। দেখা যাচ্ছে যে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা অতীতে চলে গিয়েছেন, ওনারা যে কাজটি করেছেন যে মহরের টাকা যেহেতু ক্যাশ টাকা দিতে পারছেন না, তো একটা জমিন স্ত্রীর নামে উনি অক্ষ করে দিয়ে দেন, লিখে দিয়ে দেন, যাতে করে এই মহরের জন্য পরকালে আল্লাহ পাক যেন ওনাকে না ধরেন, গ্রেফতার না করেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দরুশরীফপুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا رب لك الحمد، يا رب لك الحمد، كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. مولاي كريم الله، امرا গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছে, নাপাকির পরিচয় নিয়ে হাত তুলেছে, পরিচয় আলোচনা করার পরে হাত তুলেছে, তার থেকে পরিত্রাণের বিষয় নিয়ে হাত তুলেছে। মাওলাই করিম, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ওগো করিম, আপনি দেখেছেন, আপনি শুনেছেন, মেহরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। মাওলাই করিম, যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, মেহরবানি করে আপনি ক্ষমা করে দিন, আমাদের আলোচনাগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। যতগুলো মানুষ হাত তুলেছেন, কত মানুষ মাওলাই করিম অসুস্থতা নিয়ে হাত তুলেছেন, দাড়ি পাকা লোকেরা আমাদের সাথে হাত তুলেছেন, বয়স্ক মা ও বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন। মাওলাই করিম, অনেক মোহতারামা মোহতারামরা আমাদের সাথে হাত তুলেছেন। মেহরবানি করে যার দুখানা হাত আপনার দরবারে কবুল হয়, পছন্দ হয়, মেহরবানি করে তার উসিলায় আমাদের সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, যেই চ্যানেলের মাধ্যমে লাইভ প্রোগ্রাম মাওলাই করিম কত মানুষ দেখতে পাচ্ছেন, মেহরবানি করে চ্যানেলকে আপনি কবুল মঞ্জুর করে নেন, নিউজ 24কে আপনি কবুল মঞ্জুর করে নেন, ইসলাম আমরা প্রোগ্রামকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম,
যাদের মাধ্যমে আল্লাহ এত সুন্দর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সময় মাওলাই করিম সম্প্রচারিত হচ্ছে, ওনাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমরা যারা যুক্ত রয়েছি, যারা যেইভাবে যুক্ত আছি, সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম আল্লাহ এই পরিবারের সদস্য যতজন আছেন, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, সকলকে আপনি মাফ করে দেন। শারীরিক মানসিক আপনি সুস্থতার নেয়ামত দান করেন। বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ সকলকে বরকতময় জিন্দেগি দান করেন, বরকতময় পরিবার দান করেন, বরকতময় রিজিক আপনি দান করেন। মাওলাই করিম আল্লাহ ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, খেদমতগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম যারা হাত তুলেছেন, আল্লাহ কত মানুষ কত আশা নিয়ে হাত তুলেছেন, মেহরবানি করে সকলের জিন্দগিকে আপনি বরকতময় করে দেন। অসুস্থ মানুষগুলো আল্লাহ সুস্থতার কারণে মাওলাই করিম ঠিক মতে খাবার খেতে পারছেন না, পানি গ্রহণ করতে পারছেন না, ঠিক মতে আরাম করতে পারছেন না। কিন্তু যখন আল্লাহ নিউজ 24 ইসলাম আমরা প্রোগ্রাম আল্লাহ শুরু হয়, সব কিছু বাদ দিয়ে প্রোগ্রামে যুক্ত হন, আল্লাহ মেহরবানি করে তাদের উসিলায়, মোহাব্বতের উসিলায় আমাদের সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম আল্লাহ সুস্থতাগুলোকে আপনি দূর করে দেন, শেফায়ে কামিলা আজলা দায়মা কুল্লি আপনি দান করেন। মাওলাই করিম আপনি কুন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনি কুন ফায়াকুনের মালিক, আপনি কাদেরে মুতলাক, আল্লাহ যারা গুরুতর অসুস্থ মারাত্মক রোগে আক্রান্ত, মাওলাই করিম কেউ ব্রেনের রোগে আক্রান্ত, কেউ হার্টের রোগে আক্রান্ত, কেউ শারীরিক মাওলাই করিম মানসিক রোগে আক্রান্ত, মেহরবানি করে আল্লাহ সকলকে সুস্থতার নেয়ামত দান করেন। ওগো করিম আমাদের দেশের উপরে খায়র বরকত দান করেন, আসমানি জমিনে বালা মুসিবত থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। মাওলাই করিম রহমত বরকত দ্বারা মেহরবানি করে দেশকে, দেশের মানুষগুলোকে আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম শান্তি প্রশান্তি দান করেন, তমাম ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম তমাম খুরাফাত থেকে, গুনাহ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা যারা তুলেছে, মাওলাই করিম অনেকের বাবা, অনেকের মা, অনেকের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, মাওলাই করিম তাকিয়ে থাকেন, সন্তানরা কি দোয়া করে। আল্লাহ নিউজ 24 এর আল্লাহ কর্তৃপক্ষ, মাওলাই করিম বসুন্ধরা কর্তৃপক্ষ আল্লাহ কত সুন্দর প্রোগ্রাম চালু করেছেন, এর উসিলায় প্রতিদিন এই সময় আল্লাহ বাবা মার জন্য আপনার কাছে চাই, রহমত চাই, করম চাই, ক্ষমা চাই। মেহরবানি করে সকলকে আপনি ক্ষমা করে দিন, সকলকে আপনি মাফ করে দিন। তমাম জাহানের উম্মতে মুসলিমা যারা ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ কবরের আযাবগুলো আপনি বন্ধ করে দিন, জান্নাতের সাথে যোগাযোগগুলো আপনি চালু করে দেন, জাহান্নামের সাথে তমাম যোগাযোগগুলো মেহরবানি করে বন্ধ করে দেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, কবরের জিন্দগিকে মেহরবানি করে জান্নাতি জিন্দগি হিসাবে আপনি কবুল করে নেন। আলোর ব্যবস্থা করে দেন, অন্ধকারগুলো দূর করে দেন, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। আল্লাহ আপনার হাবিবের শাফাতের ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন, আপনার হাবিবের সিরে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين